প্রবল হিংসার জের একের পর এক ঘটনা ঘটছে মণিপুরে। মণিপুরে বেশ কিছু এলাকায় ফের বলবৎ আফস্পা। কুকি জো এবং মেইতেইদের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ফের মাথাচাড়া দিয়েছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে মণিপুরে বেশ কিছু এলাকায় আফস্পা ফিরিয়ে আনলো স্বরাষ্ট্র মন্ত্রক। মণিপুরে ছটি থানা এলাকায় ফের লাগু হলো আফস্পা। নতুন করে হিংসায় জর্জরিত পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। সম্প্রতি একের পর এক হিংসাত্মক ঘটনায় প্রাণ ঝরেছে একাধিক মানুষের। এই পরিস্থিতিতে ফের মণিপুরে ফিরল আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট অর্থাৎ আফস্পা। জাতি হিংসায় জর্জরিত মণিপুরের সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পার পরিধি বাড়ালো কেন্দ্রীয় সরকার। মণিপুরের ছটি থানা এলাকায় আফস্পা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের একদিন আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় রাজ্যে অতিরিক্ত 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সংবাদ মাধ্যম সূত্রে খবর যে মণিপুরের জিরিবাম সহ ছটি থানা এলাকায় এই আইন বলবৎ করা হয়েছে। জিরিবামে গত কয়েকদিন ধরে হিংসাত্মক ঘটনা ঘটছে ক্রমশ। গত সোমবার সেই এলাকাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 সন্দেহভাজন কুকি জঙ্গি মারা গিয়েছিল। জিরিবাম থেকে মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েকজন মহিলা এবং শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে 2023 সাল থেকে। এক বছর হয়ে গেছে সেই ঘটনার, এখনো পর্যন্ত কোনো সুরাহা বের হয়নি। মাঝে কিছুটা শান্তি ফিরলেও ফের নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর। আফস্পা আইনের মাধ্যমে সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে এবার স্বরাষ্ট্র মন্ত্রক। এই আফস্পা আইনের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় আসীন ক্ষমতা আসে। কোনো এলাকায় সন্ত্রাস দূর করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে এই আফস্পা নিরাপত্তা বাহিনী। আফস্পা বলবৎ হয়ে যাওয়ায় এবার নিরাপত্তা বাহিনী যে কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যে কোনো সময় এনকাউন্টারে যেতে পারবে। যদিও এই আইনে একাধিকবার নানা অভিযোগ উঠেছে, মানবাধিকার সংগঠনগুলি নানা সময় অভিযোগ করেছে যে এই আইনকে ঢাল হিসাবে ব্যবহার করে দমনমূলক পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা বাহিনী। এর আগে মণিপুরে 19টি থানা এলাকায় আফস্পার অধীনে ছিল, কিন্তু সম্প্রতি হিংসার ঘটনা বেড়ে যাওয়ার জন্য আরো 6টি থানা এলাকায় আফস্পা বলবৎ করা হয়েছে। মণিপুরের সব পাহাড়ি এলাকাতে আফস্পা চালু রয়েছে। এবার আফস্পা বলবৎ করা হয়েছে যে 6টি থানা এলাকায়, সেগুলি হচ্ছে ইম্ফলের পশ্চিমে শেখমেই এবং লামশান, ইম্ফল পূর্বের লামলাই, জিরিবাম, কাংপোকপি জেলার লেইমাখুং, বিষ্ণুপুরের চূড়াচন্দ্রপুরে। সেনা এবং আধা সেনাদের বিরুদ্ধে একাধিক সময় এই আফস্পাকে ঢাল হিসাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আফস্পা তুলে দেওয়ার জন্য নানা সময় আলোচনা হয়েছে। মণিপুরে বেশ কিছু এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু মেইতেই এবং কুকিদের মধ্যে ঝামেলার ঘটনায় ফের কিছু এলাকায় ফিরে এলো আফস্পা। মণিপুরে পাহাড়ি এলাকা মূলত কুকিদের দখলে রয়েছে। উপত্যকা এলাকায় সংখ্যাগরিষ্ঠ মেইতেইরা বেশ কিছুদিন ধরেই সেখানে কুকিদের দাবি ছিল যে উপত্যকা এলাকায় আফস্পা বলবৎ করার জন্য তাদের অভিযোগ ছিল। উপত্যকা এলাকায় মেইতেইদের সশস্ত্র গোষ্ঠী গ্রাম সুরক্ষা বাহিনীর নাম করে কাজ চালাচ্ছে। এদিকে মণিপুরে আফস্পা পুনরায় চালু করার বিষয়ে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে এলাকাগুলিতে নিরাপত্তার অবনতি হয়েছে, তাই এই আইন পুনরায় কার্যকর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আফস্পার আওতায় নিরাপত্তা বাহিনীকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়, যার মাধ্যমে তারা অশান্ত এলাকাগুলিতে দ্রুত পদক্ষেপ নিতে পারে। এই সিদ্ধান্তে রাজ্যের পরিস্থিতি শান্ত হবে বলে আশা প্রকাশ করছে কেন্দ্রীয় সরকার। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন, ধন্যবাদ।